আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেন্টার ফ্রম কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ, তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে প্রায় 10টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম পদটি হচ্ছে উপপরিচালক প্রকল্প ও কার্যক্রম, এখানে 3 জনকে নিয়োগ প্রদান করা হবে। এলাকা ব্যবস্থাপক প্রকল্প ও কার্যক্রম, এখানে 10 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্মকর্তা হিসাব, এখানে 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্মকর্তা নিরীক্ষা, এখানে 10 জনকে নিয়োগ প্রদান করা হবে। শাখা ব্যবস্থাপক প্রকল্প ও কার্যক্রম, 30 জনকে নিয়োগ প্রদান করা হবে। সহকারী শাখা ব্যবস্থাপক প্রকল্প ও কার্যক্রম, 30 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্মকর্তা মানব সম্পদ ও প্রশাসন, 3 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্মকর্তা সফটওয়্যার, এখানে 3 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্মকর্তা মনিটরিং, 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। ট্রেনি ফিল্ড অফিসার প্রকল্প ও কার্যক্রম, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। তবে এগুলো পদের জন্য আপনার বয়সসীমা প্রয়োজন পড়বে। ক্রমিক 1 থেকে 4 নং পর্যন্ত পদের প্রার্থীদের ক্ষেত্রে 30 জুন 2023 তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ 45 বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। মাসিক বেতন ও অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা, মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী প্রদান করা হবে। অভিজ্ঞতা, ক্রমিক 1 নং থেকে 9 নং পর্যন্ত পদগুলোর ক্ষেত্রে MRA কর্তৃক সনদপত্র, যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে স্বপদে কমপক্ষে 3 বছর কাজের করার অভিজ্ঞতা থাকা লাগবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, ক্রমিক 1 থেকে 9 পর্যন্ত পদের ক্ষেত্রে স্নাতকোত্তর সমান ডিগ্রি এবং ক্রমিক 1-10 নং পদের ক্ষেত্রে HSC বা অনার্স বা সমান ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে স্নাতক পাশ সমান ডিগ্রি এবং ক্রমিক 10 নং পদের ক্ষেত্রে HSC এবং অনার্স সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উপরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ 2 কপি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সহ আগামী 31 জুলাই 2023 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফ্রম কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ ভবন 1-8 ব্লক G লালমনিরহাট হাউজিং অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদপুর ঢাকা 1207 বরাবর আবেদন করবেন, অথবা ইমেইল রয়েছে তাদের ইমেইলেও কিন্তু আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।